রাস উৎসবের আগেই পথশ্রী প্রকল্পের কাজ শুরু নবদ্বীপে। রাজ্য সরকার তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিছুদিন আগে নিজের হাতে উদ্বোধন করেছিলেন গোটা রাজ্য জুড়ে পথশ্রী প্রকল্প নামের এক প্রকল্প। এই আওতায় শহর ও গ্রাম জুড়ে বেশ অনেক সংখ্যক নতুন রাস্তা নির্মাণ ও মেরামতের জন্য অর্থ বরাদ্দও করা হয়েছে। সামনেই নবদ্বীপ শহরের জাতীয় উৎসব রাসযাত্রা, আর তার ঠিক কদিন আগেই আজ বুধবার নবদ্বীপ পৌরসভার বিষ্ণুপ্রিয়া স্টেশন থেকে পোড়ামাতলা পর্যন্ত প্রায় 1 কিলোমিটার রাস্তা 27 লক্ষ টাকা ব্যয়ে সারাইয়ের কাজ চলছে। নবদ্বীপের শ্রেষ্ঠ উৎসব রাস আসন্ন, আর তাই রাসের আগেই এই রাস্তার কাজ শেষ করার উদ্যোগ নিয়েছেন নবদ্বীপের পৌর প্রশাসক বিমান কৃষ্ণ সাহা। উৎসবের আগে নবদ্বীপ পৌরসভার এহেন উদ্যোগে খুশি শহরবাসী। বাংলার মুখ্যমন্ত্রী তথা ভারতবর্ষের জননেত্রী, বিশ্ববন্দিত নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নের যে জোয়ার সারা পশ্চিম বাংলায় অব্যাহত রাখছেন, এখনও চলছে, আরও জোয়ারের প্রভাব আরও বেড়ে যাচ্ছে। জনগণের সব কিছু সুবিধার জন্য এই যে যাতায়াত একটা বিরাট ফ্যাক্টর, ওই ফ্যাক্টরটাকে উনি উপলব্ধি করেছেন মুখ্যমন্ত্রী। তো সেইটাই রাস্তাঘাটকে আরও এক্সটেনশন, কিছু নতুন রাস্তার দরকার, সেই পরিপ্রেক্ষিতে একটা তিনি পরিকল্পনা গ্রহণ করেছেন। সেই পরিকল্পনাটার নাম পথশ্রী। সে পথশ্রী শহর এবং গ্রামে সব জায়গায় হয়েছে। শহরেও আমরা পেয়েছি 27 লক্ষ টাকা। এই 27 লক্ষ টাকার পথশ্রী প্রায় 900 মিটার রাস্তা বিষ্ণুপ্রিয়া স্টেশন থেকে পোড়ামাতলা পর্যন্ত কাজ চলছে।